नमस्कार बंधुरा, आज के रेसिपी कार राइस। खूब ही सिंपल रेसिपी, तार जन्नो लागछे भात, दई, नून, परिमाण मतो चीनी और जल। जे कोनो चालेर भात होते पारे, भातटाके भालो करे पिशे नेब। अपनारा चाहले हाथ दिए करते पारें। এইভাবে ভালোভাবে পিষে নিচ্ছি। পেশাটা ভালোভাবে হতে হবে, না হলে ভাতগুলো দই পড়লেই গোটা গোটা হয়ে যায়, তাই একটু ভালোভাবে পিষতে হবে। পেশা হয়ে এসেছে, এবারে দেব এতে নুন, পরিমাণ মতো নুন, চিনি, সামান্য জল দিলাম, দিয়ে আবারও পিষে নেব। নুন, চিনি, ভাত সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে ভাতটা পেশা হয়ে যাচ্ছে, আপনারাও এইভাবে পিষতে থাকবেন। চাইলে আপনারা আরেকটু জলও দিতে পারেন। এরপরে আমি দেব দই, পরিমাণ মতো দই। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম। দই দিয়ে আবারও পিষে নিচ্ছি। আপনারা যতটা নরম খাবেন সেই অনুযায়ী জল দিতে পারেন। আমি যেটুকু প্রয়োজনীয় সেটুকু জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে একটা হাতার মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি, ওতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিচ্ছি। বাড়িতে যদি সেদ্ধ ভাত থাকে আর টক দই থাকে, চটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। সর্ষে আর শুকনো লঙ্কা এবারে হয়ে এসছে। এবার এর উপর থেকে আমি দেব কারি পাতা। যেহেতু আমার হাতাটা ছোট, তাই আমি আঁচটা বন্ধ করে কারি পাতা দিলাম। তেলটা যথেষ্ট গরম আছে, এই গরম তেলেই কারি পাতা হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে কড়াইও পরে নিতে পারেন। এইভাবে এইটা নিয়ে আমি কার্ড রাইসের মধ্যে তড়কা লাগিয়ে দেবো, যাকে বলে, দিয়ে ভালোভাবে এবারে কার্ড রাইসটা মিশিয়ে নেব। এবারে সুন্দর করে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই, নুন, মিষ্টি সমস্ত উপকরণ আগেই মাখিয়ে নিয়েছিলাম। এবারে শুধু তড়কা লাগিয়ে সব ভালোভাবে ভাতের সাথে এই তড়কাটা মিশিয়ে নিচ্ছি। এই কার্ড রাইস সহজেই বাড়িতে তৈরি করা যায়। এই গরমের হাত থেকে বাঁচতে এইভাবে দই ভাত বা কার্ড রাইস আপনারা বানিয়ে ফেলুন। অফিস যাওয়ার সময় খেয়েও যেতে পারেন, বাচ্চারা স্কুল থেকে এলে এটা খেতেও দিতে পারেন। এতে পেট শরীর সবই ঠান্ডা থাকবে।